লাউয়ের খোসার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি লাউয়ের খোসাগুলো নিয়ে নিয়েছি। আর এই খোসাগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই খোসাগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে কয়েকটা খোসা নিয়ে একেবারে সরু সরু করে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাগুলোকে এইভাবে একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, না হলে আপনারা ছুরি দিয়েও একেবারে সরু সরু করে কেটে নিতে পারেন। এবার এই সরু সরু করে কেটে নেওয়া খোসাগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক চামচ চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর কয়েকটা আমি কারি পাতা নিয়েছিলাম, একেবারে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই কারি পাতাগুলোও দিয়ে দিচ্ছি। আপনাদের কারি পাতা ভালো না লাগলে আপনারা কুচনো ধনে পাতাও দিয়ে দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 5 মিনিট রেখে দেবো, যাতে একটু লাউয়ের টুকরোগুলো নরম হয়ে যায়। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ বেসন। এবার বেসনটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রথমে শুকনো শুকনো করে মিশিয়ে নিচ্ছি, কারণ লবণ দেওয়ার কারণে অনেকটাই কিন্তু জল বেরিয়েছিল। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মেশানোর সময় কিন্তু কোনো রকম জল দিইনি। লবণ দেওয়ার কারণে লাউয়ের খোসার থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গিয়েছিল, আর বেশ নরমও হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি।